আপনি বদে প্রধান আমি মানুষের বিপদে প্রধান তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম প্রধান ছবি ট্রেলারের রিভিউ নিয়ে বা কথা বলার জন্য ছবিটা ট্রেলার আমার কেমন লেগেছে শরীরটা আমার ভালো নেই সাউন্ড নিয়ে যদি একটু প্রবলেম হয় আমি জোরে কথা বলতে পারছি না অ্যাডজাস্ট করে নিও শরীর খারাপ নিয়েও কথা বলতে বাধ্য হচ্ছি একমাত্র আমার গুরু দেবদা রয়েছেন এবং ক্রাশ সমিতিসা রয়েছে তাদের প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসা এবং সেটা ট্রেলার রিলিজ সেটা নিয়ে যদি আমি কথা না বলতাম তো নিজের কাছে নিজে অপরাধী হয়ে যেতাম এবং এইরকম একটা মাস ছবি মানে আমরা বেঙ্গল টকিজের কাছ থেকে কবে এই ধরনের ছবি পেয়েছি মানে এইটা ফ্যামিলি তো বটেই যেটা আমাদের ফ্যামিলি অডিয়েন্স এতদিন ধরে দেখছিল মানে সেটা প্রজাপতি হোক টনিক হোক সাজবাতি হোক যে ধরনের ছবি দেবদা ডেলিভার করছেন লাস্ট কয়েক বছর ধরে ডিসেম্বর মাসে সেই ধরনের ছবি সেই অডিয়েন্সও দেখবে তাছাড়া আমরা বলছিলাম যে দেবদা কবে অ্যাকশনে ফিরবে পুরনো দেবদাকে আমরা কবে দেখতে পাবো তো কিছুটা পুরোনো দেবদা কিন্তু তবে হয়তো সেই ছিটকে পড়ছে উড়ে পড়ছে সেই টাইম তো এখন আর নেই এখন তো কমার্শিয়াল ওই মাস ছবিরও ভাষাটা পাল্টেছে সেই অপতারে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি সেখানে ডায়লগ রয়েছে বেশ কিছু দু তিনটে জায়গা আমরা দেখলাম দেবদার বেশ ভালো ভালো ডায়লগ ডেলিভারি করছে যার মধ্যে একটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে বলে এবং দেবদার সঙ্গে যায় ওই বিষয়টা সেই জন্য আমি ফার্স্টে এই ডায়লগটা দিয়ে শুরু করলাম ট্রেলারটা শুরু হয় দেব এবং সমিত্র এই দুজনের কেমিস্ট্রি দেখানো হচ্ছে সেখানে আমরা দেখতে পাই যে বিয়ে হচ্ছে এবং সেখান থেকে বন্ধুত্ব মানে ওয়াইফের সঙ্গে যে বন্ধুত্বটা সমস্ত রকম সেই সব অ্যাঙ্গেলগুলো ছবিতে থাকবে তার আমরা একটা আভাস পেলাম এবং তাছাড়াও বাবা মার সেন্টিমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি মমতা ম্যাম এবং বন্দ্যোপাধ্যায় স্যারকে সেই জায়গাগুলো তো থাকেই মানে বেঙ্গল টগিজ ছবিতে অভিজিৎ সেনের ছবিতে তো ওই ইমোশন গুলো থাকেই মানে ওরা তো এই জায়গাগুলো বেস্ট ওরা ফ্যামিলি অডিয়েন্স কাছে এবার যেটা অ্যাডিশন হয়েছে ওই যে বলছি মাস বিষয়টা একটা অ্যাড হয়েছে মানে আমি নিজে পার্সোনালি এই প্রোডাকশন হাউস এবং অভিজিৎ সেন স্যারের কাছ থেকে আশা করিনি অনেস্টলি স্পিকিং আমি ভাবছিলাম কে দেবদার নামেই আবার ছবিটা আমি দেখতে যাবো যেহেতু যেতে হয় বারো বছরের আমার ট্র্যাক রেকর্ড দু হাজার বারো থেকে দেখছি বারো তেরো বছর ধরে টানা একটাও হলে মিস করিনি তো আবারও দেখতে যেতে হবে সৌমিতি রয়েছে দেখতে যেতে হবে কিন্তু বিশ্বাস করো এটা আমার আনএক্সপেক্টেড ছিল এই ট্রেলারটা মানে আমি এখনো পর্যন্ত দশ কুড়ি বার এটা রিপিটে লুপে দেখছি এরপর হয়তো আরও দেখবো তো আমার ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে এবং আমি আশা করিনি অ্যাকচুয়ালি যে এতটা ভালো বেঙ্গল টকিজের মানে যেহেতু ওরা একটা ঘারানার ছবি করে একটা সিলেক্টিভ অডিয়েন্সের জন্য ছবি বানায় একটা ফ্যামিলি কলকাতার ওই যে আমাদের জেঠিমা মাসি পিসি এরা যে ধরনের ছবিগুলো দেখে সেই ধরনের টার্গেটেড ছবি বানিয়ে এসেছে এই ছবিটাই কিন্তু পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখতে চলেছি দুর্নীতি যেগুলো হচ্ছে লোকালিটিতে সেইটার বিরুদ্ধে একজন সৎ পুলিশ অফিসার কিভাবে রুখে দাঁড়াচ্ছে এবং সোমদার একটা পাঠ রয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে উনি ঘুষ নেন বা কিছু সেই জায়গাটা দেবদা কিভাবে সেই জায়গাটাকে মানে বারণ করছে বা তাকে বোঝাচ্ছে এবং এখানে দেবদার সাথে সোমদার যে কেমিস্ট্রি সেটা একটা আমরা দেখতে পেতে চলেছি যেহেতু সোমদার বলছেন যে আমি একটা এতদিনে একটা দাদা পেলাম এতদিনে বর্দা পেলাম আমার বড় দাদা কে পেয়েছি তো দেব সৌমিত এসব থাকছে অভিজিৎ সেন বেঙ্গল টকিস মানে অতনু রায় চৌধুরী এবং দেব কম্বিনেশন দেব পরাণ বন্দ্যোপাধ্যায় টনিক জুটি দেব সোহম দা দুজন কমার্শিয়াল স্টার এবং সবচেয়ে বড় কথা যেহেতু ছবিটা দুর্নীতি নিয়ে লোকালিটি দেখাচ্ছে কোনো সাবজেক্টকে তো একটা পার্টিকুলার দলের একজন এমএলএ এবং এমপি দুজন মিলে কিভাবে দেখাচ্ছে এবং দেবদা যেহেতু নিজে প্রডিউসার ছবিটার নিজে যুক্ত রয়েছে কতটা দেখাতে পেরেছে সেটার জন্য আমি আগ্রহী থাকবো এই বিষয়গুলো সমস্ত থাকবে এবং তাছাড়া তো বড় বড় এখানে সাবিত্রী ম্যাম মমতা শঙ্কর ম্যাম এবং এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্সটা দেখতে যায় তারা কিন্তু অবশ্যই ছবিটা দেখতে যাবে কারণ এখানে ওই বাবা মার যে সেন্টিমেন্টটা সন্তানদের সঙ্গে আমরা একটা পাঠের ট্রেলারে সেটাও দেখতে পাচ্ছি তো এই ট্রেলারটা না অনেক কিছু বোঝায় অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি অডিয়েন্সও দেখতে যাবে মাস অডিয়েন্সও দেখতে যাবে এবং এটা সিওর শর্ট সুপার হিট আমি কারণগুলো বললাম জুটিগুলো বললাম সৌমিত্র স্যার ইন্ডিভিজুয়াল ফ্যান ফলোয়িং রয়েছে এবং আমি একটা জিনিস বলি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার লাস্ট এটা হয়েছিল যখন বনিদার সঙ্গে প্রথমবার আমি কৌশানী দিকে দেখেছিলাম পারবো না আমি চারটের সিনেমাতে যে একটা হিরোইন এসছে একটা নায়িকা মানে যাকে দেখে ফিল হয়েছিল কে যদি মানে বিয়ে হয় বা কোনো ওয়াইফ হয় বা গার্লফ্রেন্ড হয় তো এমনি হওয়া উচিত তো কোথাও না কোথাও সৌমিত্রের সঙ্গে দেখে ওই ফিলটা হেল এলো অনেকদিন পরে আমার যেরকম ফিল করছি সেরকম প্রচুর ছেলে নিশ্চয়ই দেখার পর বহু দেবদার ফ্যান না যারা হয়তো মিঠাই দেখেনি মিঠাই নিয়ে কোনো আইডিয়া নেই তারাও কানেক্ট করতে পারবে এই ট্রেলারটা না এই ছবিতে কিছু না কিছু আছে মানে এই ছবিটাকে ডানকি দিয়ে সালার দিয়ে থামানো যাবে না মানে ডানকি সালারের অডিয়েন্সও যাবে ফ্যামিলি অডিয়েন্স যারা তো যায় যারা চোদ্দ কোটি টাকা প্রজাপতিকে দিয়েছে তারাও যাবে ছবিটা দেখতে তারাও যাবে অনেক কিছু রয়েছে ছবিতে দুর্নীতি রয়েছে ভালো ভালো অভিনেতারা রয়েছে বেশ কিছু জুটি রয়েছে 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 এবং একই দলের এমপি দুজন কিভাবে একসাথে পাঠ করছে এবং সবচেয়ে বড় কথা তারা দুজন খুব বড় স্টার তাদের দুজনকে আমরা শুধু তোমার এই জন্য তো দেখেছিলাম তবে অল্প ছিল এবার একসঙ্গে তারা অনেকটা স্ক্রিন শেয়ার করবে তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এই ছবিকে হলে দেখতে যাওয়ার জন্য তো আমার তো এখন থেকে আমি এক্সাইটেড কালকে রিলিজ করে দিলে বোধহয় আমি সকালের শোটা গিয়ে দেখে নিতাম ভোরের শো লাগিয়ে তো আমি এই ছবিটা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে যাব তো তোমাদের সকের তোমাদের সবার কি মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও এবং অনুরোধ থাকবে যারা সৌমিত ইশার ফ্যান আছো যারা দেবদার ফ্যান আছো আমি জানি দেব এবং সৌমিত এই নামটার প্রচুর ফ্যান ফলোয়িং আমার এই চ্যানেলে রয়েছে প্রচুর দর্শক রয়েছে তারা অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখো এবং একটা বেশ ভালো মাসি প্রধানের টাইটেল ট্র্যাক বহুদিন পর আসতে চলেছে এখন তো বাংলা সিনেমায় টাইটেল ট্র্যাক হয় না প্রধানে কিন্তু আমরা টাইটেল ট্র্যাকও পেতে চলেছি সব মিলিয়ে আনএক্সপেক্টেড আমার কাছেও প্রচুর লোকের কাছে যারা এই প্রোডাকশনের ছবি দেখে এর আগে তাদের কাছে একটা আটকে ব্যাপার যেটা আমরা উইন্ডোজের ক্ষেত্রে রক্ত পেয়েছিলাম ভালো একটা ছবি তো আমার মতে বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেন ভেঞ্চার্স এর এই কোলাবোরেশনের এটা একটা আনএক্সপেক্টেড ছবি হতে চলেছে একদম হাটকে ছবি একটা হতে চলেছে পুরোটাই পজিটিভিটি আমার কোনো নেগেটিভ বলার মতন কিছু নেই এই ছবিতে যদি কেউ নেগেটিভ জিনিস বার করে সে ভাই বিশাল ব্যাপার মানে সে আলাদাই লেভেলের কি বোঝে টোঝে বোদ্ধা সে তো আমার ভালো লেগেছে আমি এত বুঝি না সাদা মনে খাদা নেই তো ছবিটা আমি দেখতে যাবো তোমাদের সকলকে অনুরোধ থাকবে ছবিটা গিয়ে দেখো আমার তো পার্সোনাল ওপিনিয়ন দারুন লেগেছে আমার ট্রেলারটা ফাটিয়ে দিয়েছে অনেকদিন পর দেবদাকে আমরা একটা মাসি অবতারে দেখতে চলেছি আবার বাহাজতীয় তো দেখেছি বাট এইটা একদম সেই ব্যাপারটা আর কি মানে বাঘা যদি তো একটা স্বাধীনতা সংগ্রামী জীবনী ছিল সেটা বাদে অনেকদিন পর এই ধরনের একটা ছবিটা আমরা মাস অবতারে দেখতে পাচ্ছি দেবদাকে একটা তো এক্সাইটেড আমি তোমরা কে কে এক্সাইটেড কারা যাবে এখন থেকেই কমেন্ট বক্স আমাকে জানাও